দিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আবার একটা নতুন রেসিপির সাথে, সংক্রান্তি স্পেশাল খিচুড়ি। সব রকম ডাল দিয়ে এতে আছে, খোসাওয়ালা ডালও আছে, খোসা ছাড়ানো ডালও আছে, যত রকম ডাল আমরা খাই সব রকম ডাল দিয়ে আজকের স্পেশাল খিচুড়ি। তার সাথে থাকছে একটা দারুণ চাটনির রেসিপি, আর সাথে পাঁপড় আর আলু ভাজা বেগুন ভাজা তো নিয়েছি। তো চলো, এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো দেখবো আজকের রেসিপি, সংক্রান্তির স্পেশাল খিচুড়ি। এ তোমাদের সাথে শেয়ার করব সংক্রান্তি স্পেশাল একটা খিচুড়ির রেসিপি। কিন্তু সংক্রান্তিতে যে বিহারিরা যেরকম খিচুড়ি বানায়, তো আমি তার একটু ডিফারেন্স বানাবো। কিন্তু এখানে আমি অনেক রকম ডাল নিয়েছি। প্রথম কথা, আমি দুজনের জন্য বানাচ্ছি, তাও অনেকটাই হয়ে যাবে। একটু একটু সবজিও নিয়েছি। তো এখানে নিয়েছি চাল, নর্মাল চাল যেটা আমরা রোজ খাই। এখানে আছে বিউলির ডাল, খোসাওয়ালা মুগ ডাল, খোসা সমেত আধ ভাঙা, আর এমনি মুগ ডালও নিয়েছি, ছোলার ডাল, অড়হর ডাল, ঠিক আছে। এখানে কিছু বেসিক মশলা, ধনে, জিরে, লঙ্কা, হলুদ, হিং হয়ে গেছে। আর এখানে সবজি, আলু, ফুলকপি, টমেটো, গাজর, বিনস, কড়াইশুঁটি। ফার্স্টে কী করবো বলো তো? এগুলোকে ভাজবো। তো ডালগুলোকে সব ভাজবো, চালটাও ভাজবো না, ডালগুলোকে সব ভাজবো। তো আমি পরপর কড়াতে সব ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখো, সব রকম ডাল দিয়ে দিলাম। তো এই সব রকম ডালগুলো আমি হালকা একটু ভেজে নিচ্ছি, একদম হেভি লাগে কিন্তু এই খিচুড়িটা খেতে। আর এত রকম ডাল দেওয়া মানে কিন্তু ভালো তো লাগবেই, তাই না? তো একটু আমি এগুলোকে ভেজে নেবো, 2 থেকে 3 মিনিট। যেরকম আমরা মুগ ডাল ভাজি ওরকমই সবগুলো একটু ভেজে নেব। তো চলো, এটা ভাজা হয়ে গেছে, এইবারে এর মধ্যে দিয়ে দেবো চালটাল। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, চলো একটু নেড়ে চেড়ে নিয়ে চলো এবারে এটাকে ধুয়ে নেব। এইবারে কুকারে বসিয়ে দিলাম জল, তো জলটা গরম হোক, আমি এগুলোকে ধুয়ে, এই দেখো এবারে এটাকে ভালো করে ধুয়ে নেব। চলো, জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প একটু নুন, আর সাথে দিয়ে দেবো এই ধোয়া চাল আর ডালটা। কত রকম ডাল আছে এতে। চলো, এইবারে ঢাকাটাকে লাগিয়ে নিই, এইবারে দুটো সিটি দিয়ে নেব। ততক্ষণ আমরা একটা চাটনি বেটে নেবো, এগুলোর কাজ তো পরে আছে। চলো, এখানে একটা চাটনি বেটে নেবো, কাঁচাই বাড়ছি ধনে পাতা আর টমেটো আর কাঁচা লঙ্কা, নুন আর একটু আদা দেবো, তোমরা চাইলে রসুন দিতে পারো। এই দেখো, দিয়ে দিলাম একটুকরো আদা, এতে রসুন দিলেও ভালো লাগে, কিন্তু আজকে আমরা যেহেতু রসুন পেঁয়াজ খাবো না, এই জন্য দিলাম। তো এটাকে আমি শিলেই বাড়ছি, তোমরা চাইলে মিক্সিতেও বাড়তে পারো। চলো, চাটনিটা আমাদের, চলো এটা হয়ে গেছে। এবার আবার কড়াটা বসে দিলাম, কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে এই খিচুড়িতে না অ্যাকচুয়ালি হলুদ কিন্তু দিতে নেই, কিন্তু আমি এখানে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। হলুদ না দিলে কি হবে, কালারটা সাদা থাকবে, এটাই হচ্ছে কথা, আর কিছু না। তো এখানে দিয়েছি, দেখো সাহা জিরে দিয়েছি আমি, ঠিক আছে, আর 5 ফোড়ন, আর তারপরে তেজপাতা শুকনো, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। চলো, এবারে দিয়ে দেবো সবজিগুলো। চলো, ঢেকে ঢেকে ভেজে নিলাম লাল করে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, এইবারে দিয়ে দিচ্ছি মশলাগুলো, হিংও আছে এর মধ্যে, দিয়ে দিলাম। এবারে এটাকে একটু কষা হবে, দিয়ে দিচ্ছি একটু আটা। এটা ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, ঢেকে ঢেকে। এই দেখো, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর বাকি যেটুকু রয়েছে সেটা কিন্তু সবজির সাথে আমাদেরকে সিদ্ধ করলেই হয়ে যাবে। এই দেখো, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, কোটা কোটাও রয়েছে।
এবার সেবার সবজিটা সিদ্ধ হলে এটাকে ট্রান্সফার করব ওর মধ্যে। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এখনই ডালের সব গন্ধ বেরোচ্ছে জানো। এই দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আর এটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আলু এইবারে এই যে সিদ্ধ করে রাখা চাল আর ডাল উল্টে দিলাম। প্রথমে আমি কুকারে জল দিয়েছিলাম 1.5 লিটার মতো, তাতে সিদ্ধ হয়ে মানে পুরো জল বাইরে টেনে গেছিলো। তোমরা চাইলে না এই খিচুড়িটা গোবিন্দভোগ চালেও করতে পারো, খুব ভালো হবে। তো যাই হোক আমি একটু জাস্ট নাড়িয়ে নিচ্ছি, বেশি নাড়াবো না। আর এবারে দিয়ে দেবো কুকারের মধ্যে একটু জল দিয়ে, যেহেতু এটা ফুটতে তো দিতে হবে সেই জন্যই জলটা দেওয়া। তো এবারে এটা ফুটুক, ঢেকে রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এটা ফুটবে। তো একটু ঘি দেব আর একটু মিষ্টি দেব, কিন্তু চিনি নয়, গুড় দেব। এই দেখো গুড় দিয়ে দিল, এতে কিন্তু অ্যাকচুয়ালি গুড় দিতে হয়। তো যাই হোক আমি এখন ফ্লেমটাকে লো করে দিচ্ছি। এবার আরও কটা জিনিস দেওয়া বাকি আছে, সেগুলোকে আমি পরপর দিয়ে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো, ঘি, এইবারে একটু ধনে পাতা। চলো এবারে এটাকে ঢেকে দিই, ঢেকে লো ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট রান্না হতে দেবো, একটু ফুটতে দেবো একদম লো। চলো এবারে গ্যাসটা অফ করে দিলাম, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে। ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হবে কারণ গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। চলো এবারে সার্ভ করবো। খিচুড়ি রেডি, সংক্রান্তি স্পেশাল, গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। তো এই দেখো সার্ভ করে নিলাম, এবারে একটু ধনে পাতা আরও দিয়ে দিচ্ছি। এবারে তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। তো চলো সাথে একটা প্লেটিং করে নিচ্ছি আমি, এই দেখো। আর আমি চাটনি তো করেছি, তার সাথে একটু ভাজাও করেছিলাম, সেটাও আমি সার্ভ করে নিচ্ছি। যাক তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আজকের রেসিপি। এই দেখো আলু ভাজা বেগুন ভাজা আমার করাই ছিল, আর এই যে চাটনিটা তো বাটলাম তোমরা দেখলে। এই চাটনিটা কাঁচা চাটনি খুব ভালো লাগে, তার সাথে দিয়ে দিলাম একটা পাঁপড় আর একটুখানি ঘি। ঘিটা একটু দিয়ে দিলে না খেতে হেভি লাগে। ব্যাস আর কি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো এই খিচুড়ি।